আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ছোট ব্লগ নিয়ে হাজির হলাম। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ঈদটাও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো ঈদের পর অনেক দাওয়াত ছিল এবার। তো ঈদের পর দিন আমাদের একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতেই আমরা এসেছি আমার শ্বশুরবাড়ির ওদিকে আর কি। আমার চাচা শ্বশুর হচ্ছে আমার শ্বশুরের সম্পর্কের ভাই। তো সেই চাচা অনেক দিন থেকে আমাকে ওনার বাড়ি দেখাতে চায়। তো ঈদের ছুটিতে যেহেতু আমাকে এবার দেখা পাইছে, সেজন্য আমাদের বাসার সবাইকে দাওয়াত করছে। আমার ননদ, ননদের মেয়ে ছেলে, আপনাদের ভাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই গিয়েছিলাম। এই তো দাওয়াতে আর গরম ছিল প্রচণ্ড, তারপর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে এই তো চলে যাচ্ছে। আমি কিন্তু সেদিনের ব্লগটা করার কথা ছিল না, আমি একটু করে মানে গ্রামের দৃশ্যগুলো ভিডিও করছিলাম আর আমার খুব ভালো লাগছিল। চারদিকে বাঁশ বাগান, পুকুর, তো সেগুলোতে আমি একটু করে শর্ট করে ভিডিও, শর্ট করে ছবি তুলতেছিলাম। কিন্তু পরে যখন দেখলাম যে অনেক ভিডিও আছে, ভাবলাম একটা ব্লগ বানিয়েই ফেলি। কেননা আমার ভিউয়ার্সরা অনেক দিন থেকেই আমার হচ্ছে ব্লগ মিস করতেছে, ভাবলাম একটু করে হলেও ব্লগটা শেয়ার করি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের সামর্থ্য কম তারাই কিন্তু বেশি সম্মান করে। তো এখানে এসে সেটাই দেখলাম, এত এত খাবারের আয়োজন করেছিল। যদিও আমি খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তারপর বলবো কি কি করেছিল। হাঁসের মাংস ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, ডিম ছিল, বেগুন ভাজি, আলু ভাজি, পোলাও, ভাত, কত কি করেছিল, আসলে অনেক কিছু আয়োজন করেছিল আর এত আমাদের সম্মান দিয়েছিল। আসলে যাদের সামর্থ্য কম থাকে বা যারা একটু নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছেই আপনি বেশি সম্মান পাবেন, এটা একদম চিরন্তন সত্য। তো গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই আমার ছবি তুলতে ইচ্ছে করে আর হচ্ছে ভিডিও করতে ইচ্ছে করে। আর দেখলাম কাঁঠালও ধরেছে গাছে। তো কাঁঠাল আমের সিজন চলেই আসছে প্রায়, আর যে গরম পড়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই কাঁঠাল পেকে যাবে মনে হয়। তো এখানে একটা বড়লের গাছ দেখেন, অনেক ধরেছে, ছোট্ট ছোট্ট, এখনও কিছুই হয় নাই, কিন্তু অনেকগুলো পড়েছে, সেগুলো আর আমি হাতে নিলাম। অনেকদিন পর এই ফলটা দেখলাম, এই ফলটা কিন্তু খেতে মজাই লাগে। তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে যাচ্ছি। আর এই দেখুন সবুজ চারিদিকে, এত সুন্দর লাগছিল ক্যামেরায় যখন দেখছিলাম, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আসলে ঈদ মানেই হচ্ছে ব্যস্ততা আবার ঘুরে বেড়ানো সব কিছু একসাথে, কারণ আমাদের অনেক কাজ থাকে মেয়েদের, ব্যস্ততার মাঝে দেখা যায় অনেক সময় ভিডিও করা বা এগুলো করা সম্ভব হয় না। তো বাইরে যেহেতু আসছি তাই একটু করে আমি সিন ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করলাম। আর যাওয়ার পথে আমরা একটা কুয়া দেখলাম, আপনারা নিশ্চয়ই কুয়া চিনেন, এই যে অনেকদিন পর এই কুয়া দেখলাম। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম, পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।